বিশ্বকাপে রোহিতদের বড় ভরসা রাহুল স্বীকৃতি পেলেন পাকিস্তান ম্যাচের পর। ছন্দে ফিরে হুঙ্কার সিরাজের, একটা ম্যাচে বাজে খেললে খারাপ বোলার হয়ে যায় না। ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে তেমন কিছু করতে হয়নি লোকেশ রাহুলকে। জয়ের মুখে নেমে 22 গজে সঙ্গ দিয়েছেন শ্রেয়স আয়ারকে। ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার সীমিত সুযোগেও নজর কেড়েছেন শনিবার, তার জন্য পেয়েছেন বিশেষ পুরস্কার। পাকিস্তানের বিরুদ্ধে উইকেটের সামনে বিশেষ কিছু করার ছিল না শনিবার। 29 বল খেলে 19 রানে অপরাজিত থাকেন তিনি। তার আগে উইকেটের পেছনে দাঁড়িয়ে নিজের ক্রিকেটীয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ঋষভ পান্থের অনুপস্থিতিতে বিশ্বকাপে রোহিত শর্মাদের উইকেট রক্ষক নিয়ে উদ্বেগ কমিয়ে দিয়েছেন চোট সারিয়ে ফেরা রাহুল। তার নির্ভরতায় উইকেট রক্ষার সুযোগ পাচ্ছেন ঈশান কিষাণও। বাবর আজমদের বিরুদ্ধে সেই দস্তানা হাতে কারিশমা দেখিয়েছেন রাহুল, সেজন্য পেলেন দলের সেরা ফিল্ডারের পুরস্কার। হার্দিক পাণ্ডিয়ার বলে বাঁ দিকে ঝাঁপিয়ে ইমামুল হকের দেয়া দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রাহুল। সেই ক্যাচের জন্য তাকে ভারত পাকিস্তান ম্যাচের সেরা ফিল্ডার বেছে নিয়েছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। যদিও তিনি একাধিক ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন, রাহুলের গলায় সোনার মেডেল পরিয়ে দেন আগের ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়া শার্দুল ঠাকুর। ভারতের সাজঘরের সেই সময়ের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গেও ভাগ করে নেওয়া হয়েছে। নিজেদের মধ্যে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দলের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির, দেয়া হচ্ছে পুরস্কার। প্রত্যেক খেলোয়াড়ের পারফরমেন্সে নজর রাখছেন ফিল্ডিং কোচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেরা ফিল্ডারের স্বীকৃতি পান শার্দুল। পাকিস্তানের বিরুদ্ধে সেই পুরস্কার পেলেন রাহুল। আম্পায়ারকে কেন হাতের পেশি দেখিয়েছিলেন রোহিত, জানা গেল আসল কারণ। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শনিবার 63 বলে 86 রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ব্যাট করতে গিয়ে একবারও সমস্যায় পড়তে হয়নি তাকে। গোটা ইনিংসে 6টি 4 এবং 6টি 6 মেরেছেন তিনি। অর্ধশত রান করার পর হঠাৎই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তিনি জার্সি তুলে হাতের বাইসেপস দেখাতে থাকেন। সেই সময় কি কথাবার্তা হয়েছিল তা ম্যাচের পর খোলাসা করেছেন রোহিত। রোহিত একের পর এক ছক্কা মেরেছেন পাকিস্তান বোলারদের। শাহিন শাহ আফ্রিদি, হ্যারি স্রফ কাউকে ছাড় দেননি। বড় বড় ছক্কা গিয়ে পড়েছে আহমেদাবাদের গ্যালারিতে। রোহিতের এরকম ব্যাটিং তাণ্ডব দেখে অবাক হয়ে গিয়েছিলেন আম্পায়ার মারাইস ইরাসমাস। রোহিতের অর্ধশত রানের পর তিনি কিছু জিজ্ঞাসা করেন। সেই উত্তর দিতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে এক কথোপকথনে রোহিত বলেছেন, সেরকম কিছু কথা হয়নি, আম্পায়ার আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে এত জোরে জোরে ছক্কা মারছি, আমার ব্যাটে নিশ্চয় কিছু রয়েছে। আমি হেসে বললাম, ব্যাটে কিছুই নেই, গায়ের জোর রয়েছে বলেই 6 মারতে পারছি। ছন্দে ফিরে হুঙ্কার সিরাজের, একটা ম্যাচে বাজে খেললে খারাপ বোলার হয়ে যায় না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তুলনামূলক ভালো পারফরমেন্স করতে পারেননি মোহাম্মদ সিরাজ। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের 7 উইকেটের জেতার পেছনে নিজের অবদান রেখেছেন হায়দরাবাদের এই বোলার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তার সংগ্রহ 2 উইকেটের মধ্যে একটি বাবর আজমের। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া উইকেট এসেছে তার বলেই। পাকিস্তান ব্যাট করতে নামার পর তাদেরকে প্রথম ঝাটকা দেন হায়দরাবাদের এই বোলার। ম্যাচে 50 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন তিনি। এদিন ম্যাচ শেষে আফগানিস্তানের এবং পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি বলে যান, আমরাও যখন ম্যাচ খেলি তখন উত্থান পতন থাকতেই পারে, একটা ম্যাচের খারাপ পারফরম্যান্স আমাকে বাজে বোলার হিসেবে দাগিয়ে দিতে পারে না। ম্যাচ চলাকালীন আমি সবসময় নিজের আত্মবিশ্বাস অনেক উপরে রেখে মনে করি বিশ্বের 1 নম্বর বোলার হওয়ার ক্ষমতা আমার রয়েছে, এই আত্মবিশ্বাস আমাকে অনেক সাহায্য করে। একটা ম্যাচ হারার ফলে আমাকে খারাপ বলা ঠিক হবে না, আমার আত্মবিশ্বাসের ফল আজকের ম্যাচে পেয়েছি। সিরাজ ম্যাচের তৃতীয় ওভার থেকে বল করতে শুরু করেন, এর ফলে তিনি সফলতাও পেয়েছেন। এই বিষয়ে ভারতীয় বোলিং বিভাগের অন্যতম বোলার বলে যান, আমি তৃতীয় ওভার থেকে বল করতে শুরু করি, সেই সময় ব্যাটারদের কাছে বল খুব ভালোভাবেই যাচ্ছিল, ফলে ওদের বিশেষ কিছু কষ্ট করতে হয়নি, তাই আমি তৃতীয় ওভার থেকে কোচিনে বল করতে শুরু করি, এর ফলে অতিরিক্ত বাউন্স পাওয়া যায়, এই বাউন্সের ফলে যদি উইকেট আসে তাহলে আমার এবং দলের জন্য সেটা ভালো। চোট সারিয়ে ভারতে আসছেন ট্রাভিস হেড অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি। বিশ্বকাপে 2টি ম্যাচে হেরে বেজায় অস্বস্তিতে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় 10 দলের মধ্যে রয়েছে 9ম স্থানে। প্যাট কামিন্সের দলের সামনে শ্রীলঙ্কা,
এই ম্যাচে হারলে সেমিফাইনালে ওঠার সমীকরণ খুবই কঠিন হয়ে যাবে অজিতের জন্য, যদিও তার আগে কিছুটা স্বস্তির খবর অস্ট্রেলীয়দের জন্য। অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচে ট্রাভিস হেডের খেলার সম্ভাবনা উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকা সফরে হাতে চোট লেগেছিল হেডের, দেশে ফিরে গিয়েছিলেন, স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছিল, সেই চোট অবশ্য সেরেছে, নেটে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন হেড। বৃহস্পতিবার ভারতের বিমান ধরবেন। জানা গেছে গত সপ্তাহে হেডের চোট পরীক্ষা করে দেখেছে মেডিকেল টিম, সবুজ সংকেত মেলার পরে তিনি নেটে নেমে পড়েছেন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ে গত সেপ্টেম্বর জেরাল্ড কোয়েটজির বলে চোট লেগেছিল হেডের। জানা যাচ্ছে এখনও কোনো বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে হচ্ছে না হেডকে, আপাতত সামলাচ্ছেন থ্রোডাউন, যদিও পুরোদমে অনুশীলন করতে তার কোনো সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। 25 অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচ রয়েছে অজিদের, সেই ম্যাচেই হেড একাদশে থাকতে পারেন। সানাকার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়ক মেন্ডিস। ভারত বিশ্বকাপের একের পর এক দুঃসংবাদ পাচ্ছে অধিনায়করা। ইঞ্জুরির কারণে দলের হয়ে নিয়মিত খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। আগামী 19 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সবচেয়ে বড় দুঃসংবাদটা পেল শ্রীলঙ্কা। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাশুন সানাকা। লঙ্কান দলপতির আগেই হালকা ইঞ্জুরি ছিল, এরপর গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে পেলেন আরও বড় চোট, যেটা এই বিশ্বকাপে আর সারার মতো নয়। শেষ পর্যন্ত শনিবার ঘোষণা করা হলো বিশ্বকাপই শেষ হয়ে গেল লঙ্কান অধিনায়কের। যদিও লঙ্কান টিম ম্যানেজার মহিন্দা হালঙ্গদা বলেছেন সানাকা বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে না পারলেও তিনি দলের সঙ্গে ভারতে অবস্থান করবেন। দাশুন সানাকার পরিবর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা কুশল মেন্ডিস। এর আগে 28 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন 76 রানের দুর্দান্ত ইনিংস, এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন 122 রানের ইনিংস, এর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন 158 রান। সানাকার ইঞ্জুরিতে কপাল খুলেছে চামিরা করুণারত্নের। চামিরা এতদিন রিজার্ভ বেঞ্চের সদস্য হিসেবে দলের সাথে অবস্থান করছিলেন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সানাকার জায়গায় খেলবেন এই পেসার অলরাউন্ডার। তিনি এখনও পর্যন্ত 23টি ওডিআই খেলেছেন। এই ফরম্যাটে তিনি 443 রান করেছেন এবং 24টি উইকেট শিকার করেছেন। তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট হলো যথাক্রমে 27.69 এবং 80.99। অন্যদিকে তার বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট হলো যথাক্রমে 28.83 এবং 5.73। দল ঘোষণার আগে থেকেই শ্রীলঙ্কান দল ছিল ইঞ্জুরিতে জর্জরিত। পুরোপুরি চোট কাটিয়ে উঠতে না পারায় ছন্দে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাদ দিয়েই গঠন করতে হয়েছিল বিশ্বকাপ স্কোয়াড।